ইন্দোনেছিয়ার বালিত G20 সম্মিলনের সামরণি বিশ্ব শান্তি বিশ্ব কল্যাণের উপর গুরুত্ব মোদীর পরিবেশ রক্ষা মহিলা সবলীকরণত অগ্রাধিকার বিশ্ব নিরাপত্তা পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব ইন্দোনেছিয়ার বালিত দুদিনাকৈ আয়োজিত G20 সম্মিলনের সামরণি অনুষ্ঠানত অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে সোমবারে বালিত উপস্থিত হওয়া মোদিয়ে ভারতীয় লোকসকলের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বার্তালাপত ভাগ লয় আর ভারতের ঐতিহ্য আর সংস্কৃতির আদান প্রদান বিষয়ত গুরুত্ব আরোপ করে G20 ঘোষণাপত্রত রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বিষয় অন্তর্ভুক্ত করার বিষয় প্রকাশ করে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ঘোষণাপত্রত কোয়া হয়েছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধর ফলত বিকাশের গতি স্তব্ধ মুদ্রাস্ফীতি বৃদ্ধি শক্তির নাটনি আর খাদ্যর নিরাপত্তার প্রতি ভাবুকি আহিছে সম্মিলনের সময়তে প্রধানমন্ত্রী মোদিয়ে চীনের রাষ্ট্রপতি জি জিনপিংয়ের সঙ্গে মিলিত হয় আর কেতবর বিষয়ের উপর আলোচনা করে মোদিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকর এক বৈঠকত মিলিত হয় আর দুইখান দেশের সম্পর্ক উন্নত করার সম্পর্কত আলোচনা করে সুনাকে ভারতীয় লোকের বাবে ভিসা মুক্তি করার কথাও ঘোষণা করে প্রধানমন্ত্রী মোদি আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ইটালির প্রধানমন্ত্রী গার্জিও মেলোনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন আর জার্মানির চ্যান্সেলর সৈতেও পৃথকে পৃথকে আলোচনাত মিলিত হয় G20 সকল সদস্য রাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক আর কূটনৈতিক সম্পর্ক উন্নত করার ক্ষেত্রত প্রধানমন্ত্রী মোদিয়ে বিভিন্ন রাষ্ট্র নেতার সঙ্গে করা সৌহার্দ্যপূর্ণ আলোচনা অধিক গতিশীল হব বলে আশা প্রকাশ করা হয়েছে সম্মিলনের পরবর্তী অধ্যক্ষ দায়িত্ব ভারতের আর পরবর্তী সম্মিলন বর্ণাঢ্য কার্যসূচীরে আয়োজন হব বলে প্রকাশ করা হয়েছে ইন্টারন্যাশনাল ডেস্ক দ্য নিউজ প্লাস।